সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বেড়াতে চলে এসেছি, সাথে আছে মানহা, আব্বু। আমরা সবাই এই মাত্র আসলাম ভাইয়াদের বাসায়। এটা হচ্ছে আমান প্লাস শাহিন ভাইদের বাসা। এই যে সুন্দর করে ডেকোরেশন করেছে আমরা আসবো বলে, এটি উপরে দেখা যাচ্ছে লাইটিং। এখানে আছে হালকা পাত্তা নাস্তা। এই শাহিন ভাই, এটা একটু খুলবেন না, এটা একটু দেখবে না। এগুলো হচ্ছে পুরি আর পেঁয়াজু, এগুলো আম্মু বানিয়েছেন তাই না? সাথে সাহায্য করেছে কে? শাহিন ভাই। এই যে এটা হচ্ছে কি, পাতাতা, পিজ্জা পাতাতা। এখানে হচ্ছে পেপে। এখানে এটা কি, এর কোনো ডেজার্ট মনে হয় তাই না? ফলে আমান ভাই, এই আমান ভাই, আপনাদের বাসা আসছে, আপনাদের করে খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনি আসছেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কষ্ট করে এসেছি আজকে আপনাদের বাসায়। অনেক ধন্যবাদ। এই যে আমান, আমাদের আমরা আসবে বলে সুন্দর সুন্দর পর্দা টাঙিয়েছে, খুবই সুন্দর লাগছে। এটা কলকাতা, আমরা সব সময় পরিপাটি থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো বলেন? আমরা কি সবসময় আসি? এই যে আপনি, তোমার কেমন লাগতেছে আসছে? মোটামুটি, মানে বেশি ভালো লাগতেছে না? এটা হচ্ছে আমার আম্মি, এনি হচ্ছে আমার আম্মা, যার বাসায় আমাদের দাওয়াত ছিল গত পরশু নাকি। এটা হচ্ছে আমার আব্বু। তো আব্বু আম্মুকে অনেক সুন্দর লাগছে, সাথে আছে মানহা। এই যে আমাদের লিটল ফ্যামিলি, ইতালি শহরের নতুন বাবা মা আর বোন। আর এই যে পিছনে আছে দুই ভাই, সবকিছু কমপ্লিট, সবকিছু রেডি। হ্যাঁ, উনি হচ্ছে আমার একমাত্র স্বামী, একমাত্র স্বামী, একমাত্র পুত্র, একমাত্র কন্যা। এক একটা আজকে আম্মু বানা নিয়ে আসছেন। ও, আমার কথা বুঝছি না না আম্মু। আমি আম্মুকে বলছিলাম অবশ্য পেস্ট্রি কেক বানাইতে আর কি। এটা হচ্ছে হালিম। তো আমি আর আম্মু দুজনই হালিম নিয়ে আসছি। শাহিন ভাই কি করতেছেন? এটা হচ্ছে শাহিন ভাইদের কিচেন। এখন কয়টা? 6:30 মতো বাজে। শাহিন ভাই অনেক মজার মজার খাবার রান্না করেছে। এই যে এখানে আছে মজার মজার খাবার, এটা দেখি আমরা। এটা কি বিরিয়ানি, চিকেন না বিফ? এটা হচ্ছে বিফ বিরিয়ানি, অনেক সুন্দর দেখা যেতেছে, টেস্ট বুঝা যাবে পরে সবাই। এখানে নাস্তা দেওয়া হয়েছে, আমরা একটু পরে খাবো। এই গাছটা অনেক সুন্দর, এটা নতুন আনা হয়েছে মনে হয় না? পানি, হ্যাঁ একটু ইন্ট্রোডাকশন দেন, আসেন বলেন বলেন আসেন। ভিতরে পানি আর এটা হলো গোলাপের পাপড়ি। এই যে এটা হচ্ছে গোলাপ, কি কি গোলাপ? এটা সাদা গোলাপ? সাদা গোলাপ। ও, এটা হচ্ছে পানি, এটা তো পানিতেই হয় নাকি? ওই যে ওইটা হলো, ওইখানে ওইটাও দুইটা নাকি? এই আপনাদের ইয়াতে কি জানি বলে, এই যে আমরা এখন যাচ্ছি ভাইয়াদের ছাদে, মানে গার্ডেন বলা যায়, যেহেতু সন্ধ্যায় আসছি আমরা, তো সে কারণে সব চারপাশ অন্ধকার অন্ধকার। এই যে পুরো শহর দেখে ওনারা ছাদে বসে বসে, কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব এভরিথিং। এই যে আমার কথা শুনে হাসতেছে আমার আম্মু পিছন থেকে। ইন্ট্রোডাকশন, এই শুনেন দাঁড়ান, কোন গাছের নাম কি বলে দেন, আমরা কি জানি নাকি? দুঃখজনক বিষয়, যাদের বাড়ি তারাই নাকি নাম জানে না ফুল গাছে, তা আমরা জানি না। আমরা অবশ্য একটা নাম দিব, ইটালিয়ান ফুল। তা এই যে সবার সবার, এই যে আয়েশা, আয়েশা চাচুদের বাসায় এসে অনেক খুশি। এটা তো অনেক সুন্দর ফুল, এটা কি ফুল? এই যে অনেক সুন্দর। আয়েশা কি করো, আয়েশা কি করো, আয়েশা? নো নো,
আচ্ছা ফুল ছিড়ে ফেলছে আচ্ছা আয়েশা বাবা কি ফুল দিবে আর কি গাছ আছে শাইন ভাই আসেন আসেন চলেন চলেন আমরা একটু সামনে যাই ভাইয়াদের এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখন ফুটবে এই যে সাদা অনেক আমার বাড়িতে সবজি গাছ আর উনাদের বাসে সব ফুলের গাছ এগুলি কি গাছ এগুলি এইটা 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 কি অ্যালোভেরা তো না 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 এটা আরেকটা গাছ এইটা আবার কোন জাতের গাছ এটা হলো বাংলাদেশের বনের মতন বন হবে একটু জোরে বলেন আমাদের দর্শকরা দেখ শুনতে চাচ্ছে এটা কি বনো গাছ এটা কি গাছ এটা বট গাছ না বাংলাদেশের এটা বট গাছ এটা বাংলাদেশ এটা কি পরিচয় করে লাভ নেই ওইটা কি অলিভ গাছ নাকি পিছনে এটা হচ্ছে ভাইয়াদের পাশের বাড়ির সেকশনে জি হ্যাঁ করছি করছি এই যে আমার টুনটুনি ঘুরতেছে আর আমার স্বামী দাঁড়িয়ে আছে নো নো এখানে ছবি ফটোশুট হচ্ছে তো এখন আমরা ডিস্টার্ব করব না ফটোশুটটা চলতে থাকুক আয়েশা তুমি খুশি আয়েশা খুশি আয়েশা অনেক খুশি আয়েশার মুখে কি আব্বু এই ফুলের নাম জানেন এই ফুলটা কিন্তু অনেক সুন্দর তো ঠিক আছে আমরা এখন খাবার দাবার খাবো নাস্তা ভিতরে যাওয়া যাক অবশ্য দিনের বেলা আসলে সুন্দর লাগতো আরো বাট এখন রাত কিছু করার নাই ঘরে যাব এখন তো এখানে এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাদের নাস্তা খাবো আমরা এই যে শাহিন ভাই কি কষ্ট করছে শাহিন ভাই আপনি 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 আমরা আসছি তা এত কষ্ট করতেছেন এটা তো আনন্দের বিষয় আপনারা আসেন না এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য আসছেন এটা এই যে লেবু কাটছে লেবু এখানে আম্মু ধনিয়া পাতা দিচ্ছে মানহা খেতে বসে পড়েছে মানে কি খাচ্ছো হালিম হালিম খাচ্ছো মজা হয়েছে এই শাহিন ভাই এটা বললেন না তো কি বানাইছেন এটা কাটতেছেন শুধু বলেন উল্টা পাল্টা কি খাওয়াবেন না খাওয়াবেন পিজ্জা পাতা তো না এটা অনেক মজা হবে মনে হয় ক্রিসপি হবে সাইড দিয়ে এই যে মজার মজার খাবার কোনটা এটা তন্ন ঝুকিনি তন্ন তন্ন এটা আমি এটা খাবো আমার তন্ন অনেক মজা লাগে তন্ন অনেক মজার মজার নাস্তা অনেক মজা এই যে আমাদের গুণব কি মেয়েদের গুণবতী বলে ছেলেদের কি বলে গুণবান হ্যাঁ গুণবান এই যে আমাদের গুণবান সেই গুণবান অনেক মজা করে আমাদের জন্য এটা কি কি জানি নামটা বলেন আমার নামটা বলেন এটা নাম কি নাম কি বলেন এটা কোনো কথা এটা নাম কি ফুকাশা ফুকাশা রিপিয়েনো এটা নাম হচ্ছে ফুকাশা রিপিয়েনো অনেক মজা হয়েছে নাকি আমি তো খাই নাই এই দেখেন মেহমানরা রাইখে খাওয়া শুরু করছে এই যে এগুলো হচ্ছে আমাদের নাস্তা আমরা এখন নাস্তা খাবো আর তারপরে খাবো বিরিয়ানি ঠিক আছে আমরা এনজয় করতে থাকি আমাদের নাস্তাটা পরে আবার কথা হবে সবার সাথে আমাদের বাসে এখন ডিজে চলছে ডিজে ডিজে হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ডিজের মৃত্যু বসে রয়েছি আমার ভাই কেমন হয়েছে আমাদের খাবার অনেক সুস্বাদ হয়েছে তাই আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক মজা হয়েছে এই যে আমরা খাচ্ছি প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল আর আমরা সবাই অনেক এনজয় করে খাচ্ছিলাম আর এখানে শাহিন ভাই আমার মেয়েকে কোলে করে রেখেছিল আর কি কারণ ও অনেক বিরক্ত করছিল আমাকে মানে খাওয়ার সময় তো বলল যে ভাইয়া
ভাবে আপনি খান, আমি ওকে নিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছে, মানে ছেলে মানুষ ওনারা এত কাজকর্ম করার পরও এত সুন্দর রান্না করেছে, একদম পারফেক্ট। একদম চালগুলো একদম ঝরঝরে ছিল আর কালারটাও অনেক সুন্দর এসেছে। চলে যাচ্ছি, বাস চলে আসছে, দৌড়াদৌড়ি দিয়ে বাসা যাবো এখন। খাওয়া দাওয়া শেষ, ভরপেট খাওয়া হয়ে গেছে, হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এখন। বাস কি আসছে? বাস তো আসে নাই, দৌড়াই তো লাভ হলো না। এটা কি পিজ্জারিয়া? হ্যাঁ মন, হ্যাঁ সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই, আজকে এই পর্যন্তই। রাস্তাঘাট পুরাই ফাঁকা, বাস আসে নাই। আয়শা আম্মু কিছু বলতে চান? ফাঁকা রাস্তায় হাঁটতেছি, আম্মু আপনার অনুভূতি বলেন, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। হ্যাঁ রাত্রে যদি এরকম হাঁটা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আমরা হাঁটতেছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ এখন এখানে একটা রিক্সা হলে আমি ভালো হতো না, রিক্সা হলে এখানে খোলা রাস্তা, ও হাঁটতাম আর ঘুরতাম, অনেক ভালো লাগতো। সামনে আমাদের মানুষজন হাঁটতেছে, আমি আমার আম্মু একসাথে হাঁটতেছি। বিদেশের মানুষ যদি রিক্সা করে আর ঘোরা মজা বুঝতো তাহলে এরকম রিক্সা ব্যবহার করতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।